সাধারণ মানুষের সুবিধার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জঙ্গিপুর পুলিশ জেলা। শনিবার সানকারা নেত্রালয়া কলকাতার সহযোগিতায় এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার যৌথ তৎপরতায় মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ানে একটি বেসরকারি লজে আয়োজিত হয় এই চক্ষু পরীক্ষা শিবির। দুদিনব্যাপী শিবিরের প্রথম দিনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভিজি সতীশ পশুমার্থী, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম, শামসেরগঞ্জ থানার ওসি সুমিত বিশ্বাস, শামসেরগঞ্জ ট্রাফিক গার্ডের ইনচার্জ আসিক মুক্তার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন প্রদীপ প্রজ্বলন করে দুদিনব্যাপী চক্ষু পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয়। চোখের যে চেক আপ আছে, তো যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট এই কারণে হয়, অ্যাক্সিডেন্টকে রোকার শুধু পুলিশের দায়িত্ব নেই, আপনাদেরও দায়িত্ব আছে। যদি আপনাদের বাড়ি থেকে কোনো হেলমেট ছাড়া কোনো টু হুইলার চালায়, আর এমনি কোনো রোডের উপরে কিছু অবরোধ করে, তো আপনাদেরকেও রোকতে হবে। তো ট্রাফিকের যে ব্যাপার আছে ওটা আমাদের সবাই দায়িত্ব আছে। তো পুলিশের মধ্যে যে মানবিক যে রয়েছেন, তিনারা যে সমাজের কাজ করে থাকেন, তার একটা ইনস্ট্যান্ট আজকের এই আই ক্যাম্প। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যেভাবে পুলিশ মানবিক দৃষ্টি নিয়ে মানবিক কাজ করেছেন, বিভিন্ন ঈদের সময়, পুজোর সময় বস্ত্র বিতরণ থেকে অসহায় দরিদ্রকে চিকিৎসা কেনার থেকে অসহায় বা যারা মেধা ছাত্রছাত্রী দুস্থ পরিবারে তাদেরকে পড়ালেখার সুযোগ করে দেওয়া থেকে বিভিন্ন সামাজিক কাজের প্রতি পুলিশের যে অবদান, তা আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি।